রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ঘোষণা করেছে আমেরিকান বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় আজ বুধবার 4:30 পর্যন্ত এপির ভোট গণনায় অনুসারে ট্রাম্প পেতে যাচ্ছেন 277টি ইলেকট্রাল ভোট। ইতিমধ্যে ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস 224টি ইলেকট্রাল ভোট পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর 538টির মধ্যে 270টি ইলেকট্রাল ভোট পেতে হয়। 2016 সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তবে 2020 সালে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাকে। এ নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে আছেন বাংলা ট্রিবিউনের আন্তর্জাতিক বিভাগের প্রধান আরশাদ আলী। আরশাদ ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু যদি জানি, হোয়াইট হাউসে আবারও ফিরে ইতিহাস গড়ছেন ডোনাল্ড ট্রাম্প, কীভাবে সম্ভব হলো তাহলে এই জয়? আবু ভাই, আপনি জানেন যে আসলে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন প্রক্রিয়া একটা খুব জটিল একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় আসলে এক সুনির্দিষ্ট একটি কারণকে ট্রাম্পের জয়ের জন্য চিহ্নিত করা খুব মুশকিল। আমরা নির্বাচনের যে এক্সিট পোলগুলো দেখেছি সেখানে বেশ কিছু বিষয় আসলে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে, যেগুলো ভোটাররা গুরুত্ব দিয়েছে। তার মধ্যে হচ্ছে আপনার অর্থনীতি, দেশের গণতন্ত্রের অবস্থা, গর্ভপাতের অধিকার, অভিবাসন এবং পররাষ্ট্রনীতি। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে মানুষ আসলে বেশি গণতন্ত্রের অবস্থা নিয়ে ভাবনায় ছিল, সে জায়গা থেকে দ্বিতীয় যেটা প্রায় 30% মানুষ হচ্ছে আপনার অর্থনীতি নিয়ে চিহ্নিত ছিল। অর্থনীতির সঙ্গে যদি আমরা অভিবাসনকে মিলাই, তাহলে অভিবাসনে হচ্ছে আপনার 11% মানুষ ছিল এটা নিয়ে উদ্বিগ্ন। তো সে জায়গা থেকে প্রায় 40% মানুষ এই অর্থনীতি রিলেটেড বিষয়ে ভাবছিল, তাদের প্রার্থী বিবেচনার ক্ষেত্রে তারা এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছিল। এই ক্ষেত্রে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। কমলা হ্যারিসের দুর্বলতার জায়গা ছিল যে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে যে অর্থনৈতিক একটা সংকট ছিল সেটা যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল। সে জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটটা তাদের মধ্যেও ছিল, সেখান থেকে তারা আসলে এই পরিস্থিতিটাকে মেনে নিতে পারতেছিল না, সেখান থেকে তারা উত্তরণ চাচ্ছিল। এক্ষেত্রে ট্রাম্পের ইতিবাচক দিক হলো তা, উনি হচ্ছে যুক্তরাষ্ট্রকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকে, এটা আমরা জানি। উনি একজন পপুলিস্ট নেতা, সে জায়গা থেকে মানুষের মধ্যে উনি আশা সঞ্চার করতে পারছেন যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি দেশের এই অর্থনৈতিক অবস্থার উন্নতিটা করতে পারবো, এই জায়গাটা ভোটারদের মধ্যে উনি তৈরি করতে পারছে। এর সঙ্গে আসলে আরও বেশ কিছু কারণ আছে, আমরা যদি ইয়ে করি বুথপরি জরিপগুলো থেকে আমরা যেটা আইডিয়া পাই সেটা হচ্ছে যে নারী পুরুষদের যে ভোটারের যে একটা বিভাজন আছে যুক্তরাষ্ট্রে, সে জায়গা থেকে নারীরা হ্যারিসকে সমর্থন করছেন, কিন্তু সে জায়গায় হ্যারিস আগের যেমন হিলারি যে পরিমাণ নারীদের সমর্থন পেয়েছিলেন এবার কিন্তু হ্যারিস তা পান নাই, একটু কমে গেছে। আবার পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল বেশি। একই সঙ্গে ধরেন অভিবাসী বা আমরা যাদেরকে লাতিনো ভোটার বলি, এই পুরুষরা কিন্তু ইয়েকে পছন্দ করছে, ট্রাম্পকে। আবার এখানে আছে আপনার জাতিগত সমর্থনের বিষয়টি, যেমন হচ্ছে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বলে যে বিষয়টা আছে, কৃষ্ণাঙ্গদের মধ্যে হ্যারিসের জনপ্রিয়তা থাকলেও শ্বেতাঙ্গদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা খুব বেশি। একই সঙ্গে আপনি যদি আবার হচ্ছে তরুণ ভোটারদের বিষয়টা আনেন, তরুণ ভোটাররা কিন্তু ট্রাম্পের পক্ষেই ছিল। এরপর যেটা হচ্ছে যে 2016 সালে ট্রাম্প যেমন গ্রামীণ মার্কিন ভোটারদের সমর্থন পেয়েছিলেন, 2020 সালে কিন্তু সেটা বাইডেন কিছুটা কমিয়ে আনতে পারছিলেন, কিন্তু এবার দেখা গেছে ওই ভোটারগুলো আবার ট্রাম্পের ঝুলিতে গিয়ে পড়েছে। তো সামগ্রিক অবস্থা মিলিয়ে আসলে ট্রাম্পের এই জায়গাটা তৈরি হয়েছে, এবং ট্রাম্প হচ্ছে ধরেন এক ধরনের ইতিহাস করে, গত 100 বছরের মধ্যে ইতিহাস করে আবার হোয়াইট হাউসে ফিরলেন, যে একবার পরাজিত হয়ে কোনো প্রার্থী আবার পরে নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে গেলেন। ইতিমধ্যে কিন্তু ট্রাম্প নিজের জয় ঘোষণা করে দিয়েছেন, এই জয় ঘোষণা করার বক্তব্যে ট্রাম্প আসলে কী বলেছেন? আসলে ট্রাম্প আগে থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল যে ট্রাম্প হয়তো ফলাফল ঘোষণার আগেই নিজের জয় ঘোষণা করতে পারেন, সেটা তার উপদেষ্টারাও বলছিলেন যে আজকেই যে আপনি আগেই ফলাফল ঘোষণা করেন। তো এবার আমরা দেখেছি ট্রাম্প সেটা করেননি। 2020 সালে উনি কিন্তু নির্বাচনের ইয়েটা প্রত্যাখ্যান করছিলেন যে উনি
বলছিলেন কার চুক্তি হয়েছে, আমি এই ফল মানি না, আমি জয়ী হয়েছে। কিন্তু এবার উনি সেই পদে যান নাই, যদিও একেবারে যে আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা করছেন তাও না, তবু এবার যেটা করছেন যে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ যখন তাকে বিজয়ী ঘোষণা করলো, তখন তিনি পরে নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেছেন। তো বিজয়ী হওয়ার পর উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে আমরা আসলে বিজয় ভাষণ এখনও বলতে পারি না, এটা হচ্ছে উনার ঘোষণা। বিজয় ভাষণ হয়তো আমরা আজকে ওদের সময়ে বা ইয়েতে পরে পাবো, কিন্তু উনি ওই ভাষণেই বলছেন যে এই যে এটা হচ্ছে আসলে আমেরিকার একটা সুবর্ণ যুগের শুরু হবে, তারপর উনি রিপাবলিকানদের এই বিজয়কে বিশেষ কর্তব্য হিসেবে দাবি করছেন। আর উল্লেখযোগ্য হচ্ছে উনি হচ্ছে বলছেন যে সীমান্ত সমস্যার সমাধানটা করবেন এবং এটি হচ্ছে ইতিহাস তৈরির একটা মুহূর্ত এবং দেশকে তিনি সারিয়ে তুলবেন, যে দেশটা রোগাক্রান্ত আছে এটাকে উনি সারিয়ে তুলবেন, এই ছিল তার ভাষণের মূল্যে। এছাড়া উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি পেন্সকে পরিচয় করিয়ে দিয়েছেন, তারপর হচ্ছে ওনার স্ত্রী মেলানিয়াকে উনি ফার্স্ট লেডি হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। এই ছিল ওনার ভাষণের মোটামুটি একটা ইয়ে। আচ্ছা ভাইয়া, এই নির্বাচনটা পুরো বিশ্বের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর ট্রাম্প পুনরায় নির্বাচিত হয় বিশ্বে কী কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন, বিশেষ করে গাজা ইসরায়েল বা ইউক্রেন রাশিয়া সংকট কাটবে বলে কি মনে হয়? মার্কিন নির্বাচনের প্রভাব আসলে সারা বিশ্বেই পড়ে, ছোট হোক বড় হোক কিংবা সরাসরি অথবা পরোক্ষভাবে পড়ে। তো এক্ষেত্রে বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ যে সংকট সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হচ্ছে গাজা কেন্দ্রিক মধ্যপ্রাচ্যে যে সংকট বা উত্তেজনা চলতেছে। তো এক্ষেত্রে আমরা ট্রাম্পের নির্বাচন পর পূর্ববর্তী যেসব বক্তব্য বা প্রচারণায় বক্তব্য সেগুলো আমরা দেখেছি বা তার যে নির্বাচনী ইশতেহার টাইপের কিছু সেগুলোতে আমরা দেখেছি যে উনি হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। উনি বলেছেন যে আসলে আমি যদি ক্ষমতায় যাই তাহলে 24 ঘন্টার মধ্যেই আমি যুদ্ধ বন্ধ করে দেবো, যদিও ওই সময় আসলে উনি তার এই দাবির পক্ষে যে উনি কীভাবে বন্ধ করবেন সেগুলো নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা হাজির করেননি। আবার হচ্ছে ইসরায়েলের ক্ষেত্রেও আমরা মনে করি না আসলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে ট্রাম্প আসার পরে সেই সমর্থন খুব কমবে বা বাড়বে, সমর্থন যেমন ছিল তেমনই থাকবে। আমরা জানি রিপাবলিকানরা সবসময় ইসরায়েলপন্থী এবং ট্রাম্পের আগের শাসনামলে ট্রাম্প ইসরায়েলের পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন, একটা হচ্ছে পূর্ব জেরুজালেমকে উনি ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছেন, তারপর হচ্ছে আব্রাহাম চুক্তির অধীনে কয়েকটি মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য উনি মধ্যস্থতার ভূমিকা নিয়েছিলেন। ফলে ট্রাম্প আসলেই যে খুব পরিবর্তন হয়ে যাবে সেটা সহসা বলা যাচ্ছে না, কিন্তু কিছু পরিবর্তনের জায়গা আমরা আশা করতে পারি। যেমন ট্রাম্প হচ্ছে একজন দৃঢ়চেতা নেতা, তো উনি হয়তো চাইবেন যুদ্ধটা বন্ধ হোক কিন্তু ইসরায়েলের প্রতি ওনার সমর্থন থাকবে। ইউক্রেনের ক্ষেত্রেও একই রকম, যে চাইবেন যুদ্ধটা সমর্থন হোক কিন্তু ইউক্রেনের পক্ষে সমর্থনটা ধরে রাখবেন, অত চেষ্টা করবেন যে পরিস্থিতি যেমন আছে সেই অবস্থায় ডেকে রাশিয়ার সঙ্গে একটা চুক্তিতে যাতে চলে আসে। ট্রাম্পের আরেকটা বিষয় হচ্ছে কি অভিবাসন, যেই বিষয়টা যেমন ট্রাম্প বরাবরই কিন্তু অভিবাসনের ক্ষেত্রে খুবই কঠোর, তো তিনি প্রেসিডেন্ট হওয়ায় আমেরিকা অভিবাসীদের কি বিপদ তৈরি হলো? আর ট্রাম্প হচ্ছেন আসলে শ্বেতাঙ্গ ভোটারদের বা যাদেরকে আমরা আসল আদি ওইখানকার আমেরিকান বলি তাদের পছন্দের প্রার্থী, এবং 2016 সালেই উনি এই বিষয়টাকেই কাজে লাগিয়েছেন, অভিবাসন বিরোধী অবস্থানটাকে, যে অভিবাসীরা আমাদের দেশের কর্মসংস্থান নষ্ট করে ফেলতেছে, ইয়ে করে ফেলতেছে, এমন অনেক অভিযোগ তুলে অভিবাসীদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করেছেন। তো উনি যে নীতি ঘোষণা করেছেন এর আগে যখন উনি ক্ষমতায় ছিলেন তখন হচ্ছে মুসলিম দেশগুলো 6টি মুসলিম দেশকে ভিসা দেওয়াতে নিষেধাজ্ঞা জারি করছিলেন, তো এবারও যেটা হতে পারে যে এরকম অভিবাসন নীতি যেগুলো আছে সেগুলোতে কড়াকড়ি আরোপ করবেন, যে হয়তো অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও কঠোর হবে। আর আগের সময় উনি মেক্সিকোর সঙ্গে যে সীমান্ত আছে সেখানে দেয়াল তৈরির পরিকল্পনা করছিলেন, তো এবার হয়তো সেটা ইয়ে করলে যদি বাস্তবায়ন করেন তাহলে হচ্ছে মেক্সিকো দিয়ে যেসব অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারতো তারা হয়তো এবার আর ঢুকতে পারবে না। এর বাইরে যারা অভিবাসী আছে সেখানে অবস্থান করছে তাদের আসলে খুব বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি না, কারণ যুক্তরাষ্ট্রে তারা আইনের প্রতি কিছুটা শ্রদ্ধাশীল, যাদেরকে যে অধিকার দেওয়া হয়ে গেছে সেটা তারা আসলে রক্ষা করে চেষ্টা করে বা করে যায়।
এখন যেটা হচ্ছে নতুন অভিবাসী নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক কঠোর হবে কিংবা যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। পরের প্রশ্ন যদি আমরা জিজ্ঞেস করি, ট্রাম্প দুইবারই নারীদের পরাজিত করে প্রেসিডেন্ট হলেন, হিলারি ও কমলা হ্যারিসের পরাজয়ে কি কোনো মিল খুঁজে পান কিনা, তাদের পরাজয়ের মূল কারণ কি মনে করেন? প্রধান মিল যেটা আসলে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দুজন নারীকে উনি পরাজিত করলেন, এবং তাদের পরাজয়ের মূল কারণ যদি আমরা আসলে বিবেচনা করি তাহলে নারী হওয়াটাই ওদের পরাজয়ের মূল কারণ সেটা আসলে আমার কাছে মনে হয় না। আর এক্সিট পোলের যেসব রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাচ্ছি, অ্যানালাইসিস পাচ্ছি, তাতে এই কারণটাকে আসলে কেউই স্পষ্টভাবে সামনে আনে নাই যে হিলারি এবং হ্যারিসের হেরে যাওয়ার পেছনে ওরা ওনাদের নারী হওয়াটাই দায়ী। তবে নির্বাচনের আগে আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি, সেগুলোতে একটা বিষয় উঠে আসছে যে মার্কিনি গ্রামীণ যেসব ভোটাররা আছে, শ্বেতাঙ্গ ভোটাররা, তাদের মধ্যে একটা প্রবণতা আছে নারী নেতৃত্ব মেনে না নেওয়ার এক ধরনের। তো সেটা আসলে ভোটে কতটুকু প্রভাব ফেলছে সেটা এখনও স্পষ্ট না, আগামী কিছুদিনের মধ্যে হয়তো স্পষ্ট হবে। আর এক্ষেত্রে প্রধান এটা হচ্ছে আসলে নীতি। আমরা জানি মার্কিন ভোটাররা হচ্ছে বাইরের বিষয়গুলোতে এত গুরুত্ব দেয় না, ওনারা হচ্ছে দেশের বিষয়গুলোকেই বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করে, সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক ফ্যাক্টরটাই আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনাকে ধন্যবাদ, আজকের আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।